কোথায় বেড়াতে যাচ্ছি? এটা আমাদের প্রথম ব্লগ ভিডিও। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই করোনা পরিস্থিতিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই লকডাউনে তাহিয়া বাসায় বসে খুব বোর ফিল করছে, তাই আমরা আজকে তাহিয়াকে নিয়ে যশোরের একটি সুন্দর ও নিরিবিলি জায়গায় বেড়াতে যাব। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। এই যে দেখুন, তাহিয়া গুছিয়ে নিয়েছে, আমরা এখনই বের হব। চলুন তাহলে ভিডিওতে দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। নৌকা ভালো লাগে? হ্যাঁ, সবাই একসাথে। তোমার বেড়াতে যেতে ভালো লাগে আম্মু? যেহেতু করোনা পরিস্থিতি, তাই তাহিয়াকে মাস্ক পরিয়ে নিলাম। যাওয়ার পথে তাহিয়ার জন্য কিছু চিপস কিনলাম, ও বেড়াতে গিয়ে চিপস খেতে খুব পছন্দ করে। এই তো আমরা বুক ভরা বাউড়ে চলে এসেছি। যশোরের সবচেয়ে বড় বাউড় হচ্ছে বুক ভরা বাউড়। আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আজকে বেড়াতে চলে এসেছি। যেহেতু বর্ষাকাল আর কাঁচা রাস্তা, এই জন্য রাস্তা একটু কাদা হয়েছে। এখানে প্রায় 300-এরও অধিক জেলে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। সামনে যে জেলেটিকে দেখছেন, সে আজকে খুব বেশি মাছ পায়নি, এই জন্য তার মন খারাপ। তাহি আজকে অনেক এক্সাইটেড ছিল, সে বারবারই বলছিল আমি নৌকায় উঠবো, কারণ তাহিয়া হওয়ার পর থেকে ওর কখন নৌকায় ওঠেনি। আজকে হয়তো তাহিয়া প্রথম নৌকায় উঠবে। আমরা তো এইখানে ঘুরতাম। এই যে দেখুন বন্ধুরা, এখানে নৌকাও আছে, নৌকায় করে ঘুরতে যাওয়া যায়। কিন্তু নৌকার মাঝি নেই আজকে, মাঝি থাকলে আমরাও ঘুরতে যাইতে পারতাম। আপনারা আসলে এই নৌকায় করে ঘুরতে পারবেন। উঠবা, আমি ধরবো। যে ধরে রাখি, তুমি ওর বাসার এইদিক ফেরোই। এই যে তাহিয়ার নৌকায় উঠে গেছে। বসে বসে একটুখানি বসে একটু, আমি ধরছি, আমি ধরছি। পড়বা না, পড়বা না। আচ্ছা না, তুমি একটু হাই বলো, বলো আমি কোথায় এসেছি। আমি বসবো? আচ্ছা, তুমি কোথায় এসেছো? খুব রোদ তাহিয়ার, খুব রোদ লাগছে। আমরা একটু আগেই চলে এসেছি আজকে। তোমার খুব রোদ লাগছে? আচ্ছা, একটু পরে ছায়া চলে আসবে, চলো আমরা ওই দিক থেকে ঘুরে আসি একটু। ওই আমরা
মাম, ভালো লাগছে তোমার? আমি বসতে হয়? এই যে আমরা দুইজন নৌকায় উঠেছি, তোমার ভালো লাগছে মামা? মাঝে নাই তো, মাঝি আসুক, মাঝি বাসায় গিয়ে ঘুম পড়েছে, আসলে আমরা নৌকায় করে বসবো। হবে হবে, আমরা ওই পাশে ঘুরে আসবো, ভালো লাগবে। এটা হাসো মামা, খালি বলো আমরা মন খারাপ নৌকায় কেন? উঠবো, নৌকায় ঘুরবো, মাঝি আসলে বলো। চলো আস্তে আস্তে আসো, ঘুরে আসি, আবার এসে মাঝি আসলে আমরা নৌকায় উঠবো। হবে, আস্তে আস্তে নামো, যাও আসো। ভিউয়ার্স, এখানে অনেকেই মাছ ধরছে জাল দিয়ে। আমরা কিছুক্ষণ এই মাছ ধরার দৃশ্য অবলোকন করলাম, কিন্তু আমরা এখনো নৌকায় উঠতে পারিনি। তাই আর খুব ক্ষুধা পেয়েছে? তুমি কি খাচ্ছ মো? চিপস? তুমি একটু বলো কি খাচ্ছ? কেন মেঘ? ভিউয়ার্স, এখানে নৌকাও আছে। নৌকা মানে এটা কি বলে, ট্রলার আছে। এটা কি আপনি বানাচ্ছেন এইগুলো যৌথ? না ভালো, এখানে যারা বেড়াইতে আসবে একটু খাওয়া দাওয়া করলো একটু। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে, সুন্দর আবহাওয়া দেখো, ঢেউ। আসো আসো সামনে আসো, জোরে বাতাস হচ্ছে আর পানিগুলো দেখো, দেখো পানি দেখো কত সুন্দর লাগছে এখানে। শ্যাওলা ভেসে আইছে সব ওই দূর থেকে, দেখো পানির ঢেউ দেখেছো, সুন্দর বাতাস। তোমার কেমন লাগছে বাবা, একটু বলো। বলে খুব সুন্দর বাতাস। ভিউয়ার্স, আমরা একটু দেরি করছি ট্রলারে, কারণ ট্রলারে উঠবো, একটু বাতাস হচ্ছে, প্রচুর বাতাস, এই কারণে ট্রলারটা
চালু করছে না, একটু বাতাস কমলে আমরা ট্রলারে উঠবো। এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট মতো হচ্ছে, কিছুদিন পরে এখানে খাবার পাওয়া যাবে। আর এখান থেকে ট্রলারে উঠে এই বুক ভরা বাউরের দৃশ্য উপভোগ করা যাবে। এই যে বন্ধুরা, তাইয়া এখন নৌকায় উঠতেছে। আমরা এখন ঘুরতে যাব। তবে ভিউয়ার্স, আজকে কিন্তু আকাশটা অন্যরকম ছিল। আপনারা অবশ্যই দেখেছেন আকাশের কালারটা কেমন। ট্রলারে চলতে চলতে এই মুহূর্তটা খুবই উপভোগ করেছি আমরা। ভিউয়ার্স, আপনারাই দেখুন আজকে আকাশের দৃশ্যটা কত সুন্দর ছিল। একটু কষ্ট হলেও আজকে আমাদের ঘোরাটা সফল হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন।